কি অবস্থা আপনাদের সবার? ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ বুমবাস্টিক। ওয়েল, আজকে বুমবাস্টিকে আমরা একদম ইউনিক বলবো, মানে আমাদের এই যাবৎকালে বুমবাস্টিকে যতগুলো এপিসোড হয়েছে সবগুলো এপিসোডের চাইতে একটু ব্যতিক্রম ধর্মী একটা এপিসোড আমরা করার চেষ্টা করবো আজকে। আর সেটা হচ্ছে আজকে আমরা অনেকগুলো বিউটি হ্যাক ট্রাই করবো। সো বিউটি হ্যাক ট্রাই করবো কাজ হচ্ছে আমরা এতদিন যত যন্ত্রপাতি আছে, যত কিছু মানে যত এক্সপেরিমেন্টাল জিনিসপত্র করেছি, বাট আজকে আমরা দেখবো যে ইন্টারনেটে এরকম অনেকে দেখায় যে এটা দিয়ে এটা করা যায়, বিউটি হ্যাকস যেগুলো আছে আসলে, এবং সেগুলো আদৌ কতখানি কাজ করে এটা হচ্ছে আজকে আমরা দেখবো। এই যে এই জন্য আমার কাছে বেশ কিছু জিনিসপত্র আছে, জি। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এতগুলো লিপস্টিকের সাথে আসলে এই ডিমটা কেন? ওয়েল, এটা দেখার জন্যই যেই হ্যাকটা আমরা আজকে ট্রাই করব সেইটা আগে আমরা দেখে আসবো। চলেন, কথা না বাড়িয়ে আমরা জাস্ট হ্যাকটা দেখে আসি। বুমবাস্টিক, আজকে আমরা যে হ্যাকটা দেখব সেটা হচ্ছে যে এটা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে একজন ভদ্র আপু বলি, যদি ভদ্রলোককে লোক বলি তাহলে উনি ভদ্র আপু, যাই হোক, উনি একজন আপু দেখাচ্ছে যে উনি আসলে লাল লিপস্টিক মানে কোনো একটা লিপস্টিকের এখানে আবার আরেকটা শেড ক্রিয়েট করে, অ্যান্ড এইটা উনি করেছেন বেসিক্যালি হাত দিয়ে না, ডিম দিয়ে। সো এইটা হচ্ছে আজকে আমরা ট্রাই করে দেখব। ওয়েল, আমরা কিন্তু এরকম ডিফারেন্ট শেড ক্রিয়েট করতে খুব ভালোবাসি, যারা আসলে নিজেদের একটু এক্সপেরিমেন্টাল একটা লুক দিতে চান তারা এটা খুব পছন্দ করেন। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, এই লিপস্টিকটা ড্যাব 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 ড্যাবটা আপনি হাত দিয়ে করতে পারতেন বা কোনো একটা পাফ দিয়ে করতে পারতেন, কিন্তু এটা কেন ডিম দিয়ে করলেন? এবং ডিম দিয়ে করার পর খুব সুন্দর করে এটা ব্লেন্ড হয়ে গেছে। সো এখন আমরা ওটা ট্রাই করবো। অলরাইট, এই পুরো হ্যাকটা ট্রাই করার জন্য আমাকে নিতে হবে বেশ কয়েকটা শেডের লিপস্টিক। আমি আসলে নিয়ে রেখেছি সো দ্যাট আমি একটু অ্যাপ্লাই করে দেখতে পারি কোনটার সাথে কোনটা ভালো যায়। আচ্ছা, সো এটার জন্য আমি রীতা আপুর কাছ থেকে ধার করে একটা সুন্দর রেড কালারের লিপস্টিক নিয়ে এসেছি। দো নিয়ে এটা এখনও জানি না, জানলে কী হবে। সো তারপরে আমার কাছে আছে হচ্ছে গিয়ে একেবারে পার্পল। সো আমি কি রেড আর পার্পলের একটা কম্বিনেশন করবো? পার্পল আর হচ্ছে নুডের, রাইট? পার্পল আর নুড, আচ্ছা। সো পার্পল আর নুডের একটা কম্বিনেশন আজকে আমরা ট্রাই করবো। সো রেডটার আসলে আমার আদৌ কোনো দরকার লাগতেছে না, হুদাই রীতাবু জানলে ওরা আমার দিবেন মাইন্ড। আচ্ছা, সো চলেন আমরা সেই মহেন্দ্রক্ষণ চলে এসছে এখন হচ্ছে আমরা, এজন্য কিন্তু আজকে আমি লিপে কোনোরকম কোনো লিপস্টিক অ্যাপ্লাই করিনি, আমি শুধুমাত্র লিপে হচ্ছে গিয়ে একটু বাম অ্যাপ্লাই করেছি। সো এখন হচ্ছে, হ্যাঁ, এখন হচ্ছে এই পার্পলটা। দো পার্পল কালার লিপস্টিক আমি খুবই অপছন্দ করি, বাট আমাদের যিনি আছেন, যিনি ক্যামেরার ওই পাশে, তিনি আমাকে বারবার ইনসিস্ট করেছেন পার্পলটা দিয়ে করতে। সো পার্পলটা দিয়ে করি। তো আদৌ এটা কাজ করবে কি না, লেটস সি। আচ্ছা, সাইডটা ট্রাই করে দেখাই। হ্যাঁ, একটু ছড়াই গেছে, আমি একটু ঠিক করে, আচ্ছা। তো এইবার সেই মহেন্দ্রক্ষণ, এখন আমি যেটা করব এই ডিমটা নিব, ডিম থেকে একেবারে ডিমের গন্ধ আসছে, ডিম থেকে একেবারে ডিমের গন্ধ আসছে। যাই হোক, তো এই ডিমটার গায়ের মধ্যে আপনারা দেখেছেন ভিডিওটাতে যে ডিমটার গায়ের মধ্যে আসলে লিপস্টিকটা লাগানো হয়। সো এই হচ্ছে আমার নুড শেডের নুড শেডের লিপস্টিকটা। সো এটাকে আমি এখন ডিমের মধ্যে লাগাবো, ঠিক আছে, তারপর আমি দেখবো যে ডিমটা আদৌ পাফের মতো কাজ করে কিনা। এখানে একটা দাগ আছে, সো আমি এইখানে লাগাবো, চিন্তা করে এই যে সি, ওকে, সেটা লাগালাম। এখন একটু ওয়াও, এটা কাজ করছে, এটা এক্স্যাক্টলি এটা
এক্স্যাক্টলি এটা এটা দেখেন আমার লিপসে সি যে নুড শেডটা এই যে চারপাশে হচ্ছে ওয়াও খুব সুন্দর একটা কালার এসছে খুব সুন্দর একটা কালার এসছে আমার হচ্ছে এই সার্ক মানে এই চারপাশটাতে ডিপ পার্পল এবং মাঝখানটাতে আমি নুড অ্যাপ্লাই করেছি তাও আবার এই জেমটাতে মানে এটা খুবই ভালো পাফের মতো কাজ করছে তো এটাকে আমি আরেকবার ট্রাই করে দেবো এই এই রাশিয়ান রেডটা দিয়ে দেখবো যে এটার মাঝখানে রেডটা কেমন হয় ট্রাই করবো আচ্ছা সো আমরা একটু এটা এটা রেডটা দিয়ে একটু ট্রাই করি যে এখন এটার মধ্যে রেড আসলে কেমন লাগবে ঠিক আছে সো আমি এখানে লাগাই বেশি লাগাবো না তাহলে প্রবাবলি নষ্ট হবে সো এই যে এখানে একটু রেড লাগিয়েছি অল্প একটু রেড এখন দেখবো যে এই জায়গাটাতে রেড আসলে কেমন যায় Wow. খুবই সুন্দর এক্সেপ্ট দ্য স্মেল অফ দ্য র এগ এছাড়া সবকিছু পারফেক্ট ছিল সি দেখেন কয়টা শেড হয়েছে এখন লিপসের মধ্যে কি সুন্দর একটা কালার এসছে এবং আসলেই এটা কাজ করছে যাই হোক এটা ছিল আজকের একটা সাকসেসফুল হ্যাক অ্যান্ড আই হোপ যেরকম আরও সাকসেসফুল হ্যাক নিয়ে আপনার সামনে আমরা আসবো কিন্তু এই ছিল আজকের মতো আমাদের বুমবাস্টিকের একটা ব্র্যান্ড নিউ এপিসোড আশা করি আপনারা এনজয় করেছেন অনেক বেশি বাসায় যদি পাফ না থাকে কোনো সমস্যা নেই ফ্রিজ থেকে একটা ডিম বের করে সুন্দর একটা লিপস পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো আমি শান্ত সাইনিং আউট ফ্রম দ্য এপিসোড অফ বুমবাস্টিক Adios!